আল্লাহর নাবীর যখন 6 বছর বয়সে মা মরে গেল, আব্বা তো নাবী যখন প্যাটে ছিলেন তখনই তার আব্বা ইন্তিকাল করে গেছিল আবদুল্লাহ। আর আল্লাহ রাসুল দুনিয়াতে প্রসাব হয়ে তার মাকে পেলেন 6 বৎসর। 6 বৎসর পরে মা ইন্তিকাল করে গেল, আল্লাহ নবী তখন আমির হামজা আবু তালেব এদের কাছে সিনহ বা পারপারওয়ারিস পালা পোষাই আড়াই করতে লাগলো। আবু তালেব খাস করে আল্লাহ নবীকে এত ভালোবাসতেন, আবু তালেবের এক বেটার নাম হলো হযরত আলী, এত ভালোবাসতেন আলীর থেকে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতেন ভাইয়ের বেটাকে। আবদুল্লাহ হলো আবু তালেবের ভাই, আর ওই আবু তালেব ভাতিজাকে এত স্নেহ করতেন আর বুকেল করে লিয়া থাকতেন, অতখানি অতখানি প্রেম অতখানি ভালোবাসা হযরত আলীকে করত না। কিন্তু হযরত আলীর আব্বা আমি বেঁচে আছে, কিন্তু আমার ভাতিজা মোহাম্মদের বাপ যে ইন্তিকাল করে গেছে, মা নাই বাপ নাই, বাপ হারা মা হারা, কত সময় হয়তো বাপকে মনে পড়বে তখন কানবে, মাকে মনে পড়বে তখন কানবে, তো এমন করে লিয়ে থাকি যাতে মার দুঃখ মোহাম্মদ বুঝতে না পারে, মার দুঃখ তাকে না হয়, বাপকে তার স্মরণে না আসে, এমন করে ভুলিয়ে লিয়ে থাকতেন। এমনি করতে 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 এ আমার ভাইরা আল্লাহ নবীকে, আল্লাহ নবী চাকরি পেয়ে গেল খাতিজার বাড়তি, খাতিজার বাড়িতে চাকরি পেয়ে গেল ভাই, খাতিজার বাড়তে যাই আল্লাহ নবী বকরির চড়েতে লাগলেন, ছাগল চড়েতে লাগলেন, এই ছাগল চড়া কাম তাকে দিলেন, এ ছাগল চড়াই যেদিকে ছাগল চড়াইতে যাই খাতিজা বাড়ি হনে দেখতে পাই, ছাতের ওপরে বসা বসা দেখতে পাই যে মোহাম্মদের কি ব্যাপার, যে ওর মাথাতে ছাতা নাই, ওর মাথাতে মাথুল নাই, এত রোদ ধুধকার রোদ, কিন্তু ওর সামনে ছাইয়া যেদিকে যেছে ওদিকে তার উপরে ছাইয়া হয়ে আছে, ওর উপরে ম্যাগ যেমন যেমন হাঁটছে ম্যাগ আবর করে নিয়ে আছে, ওকে রোদ লাগতে দেয় না। এগুলা ঘটনা খাতিজা বাড়ি হনে দেখে আর চিন্তা করে এই ব্যাপারটা কি, এ লোকটা কোন লোক হবে, কোন লোক হবে। বন্ধুগণ আমার, এমনি করতে করতে ভাই আমার খাতিয়াতুল কবরা বিহার প্রস্তাব দিল আল্লাহ নবীকে, যে যদি আমাকে মোহাম্মদ স্ত্রী বলে গ্রহণ করে লাই সুবহানাল্লাহ, আমার এটা বুকে কিন্তু আশা। এই খবরটা আবু তালেব যখন পাইল আর আবু তালেব খুশিতে ভূষিত হইয়া ভাই আমার পায়গাম না লিয়া দু চারটা মোটামুটি লোক লিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লিয়া খাতিজার সাথে তার বিবাহ পড়িয়ে দিলেন। খাতিজার সাথে বিয়ে পড়িয়ে দেওয়ার বাদ পরে মা খালা আমার সুবহানাল্লাহ নাফিসাকে বলছে, খাতিজাতুল কোবরা ও নাফিসা, এটা ওর একটা কি ছিল, ওর একটা বাড়ির চাকরানি, বাড়ির চাকরিনি বা বান্দি ভাই আমার মা নাফিসা। নাফিসাকে বলছে, নাফিসা রে তুই আল ওই যে লোক মোহাম্মদ বাহিরে বসে আছে আমাকে বিয়ে করে, তা আর কি বাহিরকার লোক নাকি, ও বাহিরে আর থাকতে হবে না, ডেকে বাড়ি নিয়ে আইস ভাই আমার আয়। তখন নাফিসা যায় খবর দিলেন আল্লাহ নবীকে, বললেন ও বাবা আমার মালকান খাতিজাতুল কোবরা আপনাকে বাড়ির দিকে দাও ডাকলেন, বাড়ির দিকে চলেন আর বাহিরে থাকতে হবে না, আপনি বাহিরকার মানুষ লন, আপনি বাড়ির দিকে চলেন। আল্লাহর নবী তখন আস্তে আস্তে উঠে
ওই ভাই আমার বাহির থেকে বাড়ি গেল, বাড়ির দিয়ে গেলেন, বাড়ির দিকে গেলেন, ওর জন্য সুন্দর করে বিছানা সাজিয়ে বিছানা লাগিয়ে দিয়েছে খাতিয়াতুল কবরা। তারপরে তখন আল্লাহ নবী যায় ওই বিছানে বসলেন, কিন্তু মনটা একটু ভারী দেখতে পেলেন খাতিজা। যখন আল্লাহ নবীর চেহারা দিকে তাকাচ্ছেন তো মনটা ভারী লাগছে দেখে, তখন আল্লাহ নবীকে বলছেন, ও ভাই মুহাম্মদ, তুমি আমাকে বিয়ে করলে 40 বছর বয়স, তুমি যুবক 25 বছর বয়সের, তার লেগে নাকি তোমার মনে দুঃখ হয়েছে যে আমার বুড়ি মায়ের সাথে বিয়ে হয়ে গেল, স্ত্রীটা আমি পেলাম বুড়ি, আমার এত কিসমত খারাপ, এই মনে করছো নাকি? আল্লাহর নবী তখন বলতে লাগলেন, খাতিজা তুমি আমাকে লজ্জা দিও না, তুমি আমাকে শর্মিন্দা করিও না, আমি তোমাকে বুড়ি কহিনি, আমি কোন খ্যাতির মুলি, আমার থেকে বড় বড় পয়সাওয়ালা, বড় বড় রাজার বেটা, বড় বড় বাদশার বেটা তোমাকে বিয়ে করার লেগে আছলো। সুবহানাল্লাহ, কত তোমাকে পয়গাম দিয়েছে, প্রস্তাব পাঠিয়েছে, বাদশার বেটাকে তুমি কবুল করনি, রাজার বেটাকে কবুল করনি, কোন মালদারকে তুমি পছন্দ করলে না, আর আমার মতন একটা গরিব কি, আমার মতন একজন পথ হারা ফকির, আমি একজন গরিব, আমার মত আমার কেহ নাই, মা নাই, বাপ নাই, জমি নাই, জায়গা নাই, বাড়ি নাই, ঘর নাই, এমন গরিবকে তুমি কেমন করে বিবাহ করলে? আল্লাহ নবী বলছেন, সুবহানাল্লাহ, আমার মনটা ভারী এই জন্য, মানুষ যখন বিয়ে করে যখন ঘরে যায়, প্রথম যখন বিবির কাছে যায়, তখন কত সমাগির কিনে নিয়ে যায়, মিঠাই মিষ্টি আর কত রকমারি জিনিস নিয়ে তখন স্ত্রীর সঙ্গে দেখা করে, স্ত্রীর সঙ্গে বসে আনন্দ মাস্তি ফুর্তি করে। কিন্তু আজ আমি এত বদনসিব, আমি যে তোমার বাড়ি এলাম বিয়ে করে, তোমার লাগে আমি কিছু আনতে পারলাম না। এই কহে আল্লাহ নবী ভর ভরিয়া কেঁদে গেছে, আল্লাহ নবীর চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে, যে আমি আজ তোমার লেগে তোমার উপহার তোমাকে কিছু দিতে পারলাম না। সুবহানাল্লাহ, আমি এত গরিব। খাতিজা বলছেন, এমন কথা আপনি ভাবিয়েন না, আমি সব জানি, আমার বাড়িতে আপনি থাকলেন, ছাগল চড়ালেন, সব দেখে শুনে আমি বিয়ে করেছি, ইয়ার জন্য আপনি দুঃখিত হইয়েন না। বলছে, এটাই শুধু লয় রে খাতিজা, আমি কাঁদছি এই জন্য, আজ যেমন আমার বিয়ে হলো, বহু হলো, আজ যে তোমার মুখখানে চুমা দিত মুখ ধরে, সে মাহার বেঁচে নেয়। যে মা আজ নতুন বহু পয়া কত খুশি হইত, তোমার মুখখানে চুমা দিত, সে মাহার বেঁচে নেয়। সেই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরছে। শুধু এটাই লয় খাতিজা, যে তোমার মাথায় হাত দিয়ে দোয়া কত দোয়া দিত আমার আব্বা আব্দুল্লাহ, সেই বাপ আবার বেঁচে নাই। আজ বাপ থাকলে কত বহু পেয়া খুশি হতো, আজ আমার বাপও বহু দেখতে পেল না, আমার মাও বহু দেখতে পেল না, আর তুমিও শাশুড়িকে দেখতে পেলে না, শ্বশুর আব্বাকে তুমিও দেখতে পেলে না। এই মনে দুঃখ নিয়ে আমার চোখ দিয়ে অশ্রু ঝরেছে, আমার চোখ দিয়ে পানি গড়েছে রে খাতিজা, আর আমি তোমার জন্য কোনো উপহার আনতে পারলাম না। তখন আল্লাহর রাসূল কে খাতিজা কইছে দেখেন,